আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। ডায়াবেটিক্স রোগে আক্রান্তের সংখ্যাটা প্রতিনিয়তই বেড়ে চলছে। পুরো বিশ্বে এ রোগীর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে আর এ মরণ ব্যাধি থেকেই জন্ম নিচ্ছে আরও নানা ধরনের রোগ। কাজেই এই রোগ সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। কোন লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনি ডায়াবেটিক্সে আক্রান্ত? জার্নাল অফ ডায়াবেটিক্সে প্রকাশিত এক গবেষণাপত্রে ডাক্তার জাখারি বলেছেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন ডায়াবেটিক্সের উপসর্গগুলির কথা চলুন জেনে নেই। আর হ্যাঁ, আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শুনতে হবে। অতিরিক্ত খিদে বোধ, যখন রক্তে চিনির মাত্রা বৃদ্ধি পায় তখন শরীরকে সচল রাখার জন্য অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হয়, ফলে খিদে উপায় বেশি পরিমাণে। ক্লান্তি বোধ, ব্লাড সুগার বেড়ে গেলে শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয়। ঘন ঘন টয়লেটে যাওয়া কিংবা গলা শুকিয়ে যাওয়া। শরীরকে অতিরিক্ত গ্লুকোজ থেকে মুক্তি দেওয়ার জন্য কিডনিতে বেশি খাটতে হয়, ফলে স্বাভাবিকের তুলনায় ঘন ঘন মূত্রত্যাগ করার প্রয়োজন বোধ হয়। একই সঙ্গে এই ক্ষতিপূরণ করার জন্য জলও বেশি খাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। চামড়া শুকিয়ে যাওয়া এবং চুলকানি দেখা দেয়া। রক্তের সঞ্চালন স্বাভাবিকভাবে না হওয়ার কারণে ত্বক শুকিয়ে যায় দ্রুত এবং শুষ্কতার কারণেই ত্বকে চুলকানির অনুভূতি হয়। দৃষ্টি অস্পষ্ট হয়ে আসা, দীর্ঘদিন হাই ব্লাড সুগার থাকলে চোখের দৃষ্টি অস্পষ্ট হয়ে আসে। কোনো ঘা বা ক্ষত সারতে সময় নেয়া। ব্লাড সুগার বৃদ্ধি পেলে রক্ত সঞ্চালনের স্বাভাবিকতা ব্যাহত হয়, তার ফলে শরীরে কোনো ঘা বা ক্ষত দেখা দিলে তা চট করে সারতে যায় না। ফাঙ্গাল ইনফেকশন, ব্লাড সুগার বৃদ্ধি পেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, পরিমাণে শরীরের বাসা ফাঙ্গাল বা ইস্ট ঘটিত ইনফেকশন বাসা বাঁধার সম্ভাবনা বৃদ্ধি পায়। এরকম আরও তথ্য জানতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।